উপকরণ দিয়েই এই মুসুরির ডালের ডাল চচ্চড়িটা বানিয়ে নেওয়া যায়। খেতে অসাধারণ হয়। গরম ভাত আর রুটির সাথেও এটা খুব ভালো লাগে। প্রথমে মাছের মাথাগুলোকে আমি ভেজে নিচ্ছি, একটু ভালো করেই ভেজে নিতে হবে। প্রথমে নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে তোমাদের স্বাগত জানাই। আজ আমি মাছের মাথা দিয়ে মুসুর ডালের চচ্চড়ি করব। এখানে এর জন্য মশলা নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা আর কাশ্মীরি রেড চিলি পাউডার সব হাফ চামচ করে, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আমি এই ডাল চচ্চড়িটা করব, মুসুর ডালের ডাল চচ্চড়ি। কালো জিরে আর গোটা জিরে, একটা শুকনো লঙ্কা প্রথমে আমি ফোড়ন দিলাম। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে, একটা খুব সুগন্ধ বেরুবে। তারপর কেটে রাখা রসুন, সেটাকেও ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল হয়ে যাওয়ার পর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সেগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে নরম করার জন্য সামান্য একটু নুন দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। একটা ছোট টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা একটু নেড়ে চেড়ে তাতে বেশ কিছুটা কারি পাতা দিয়ে দিলাম, খুব ভালো লাগে কারি পাতা সেন্ট। এই যে মশলাটা, এটা একটু গুলে রাখবো। গুলে পেঁয়াজ রসুনের ভাজাটার ওপর দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে সব মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এক চামচ হলুদ দিয়ে দিলাম। ভিজিয়ে রাখা মুসুর ডালগুলো এবার এতে ঢেলে দিলাম। সামান্য গরম জল এক কাপ মতো হবে দিয়ে দিলাম। এরপরে আবার স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম। মিনিট পাঁচেক মতো ডালটা
সেদ্ধ হতে দেব। ভাজা মাছটাকে এইভাবে আমি টুকরো করে নিলাম, মাছের মাথাটাকে। এদিকে ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে তারপরে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ভাঙা মাছের মাথাটাকে দিয়ে দিলাম। স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম, তারপরে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। নিজে হয়ে গেল মুসুরির ডালের ডাল চচ্চড়ি। এইভাবে বানালে মাছের মাথা দিয়ে মুসুরির ডালের ডাল চচ্চড়ি খুব খেতে ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার করো, যারা করে খাও তাদের তো কথাই নেই, দেখবে খুব ভালো লাগবে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।